আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালের শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা 2021 শিক্ষাবর্ষে তোমরা সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো, তোমাদের 19তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের 19তম সপ্তাহের কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে বা কী কী নির্দেশনা দেওয়া রয়েছে, তাহলে চলো দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের শ্রেণী হলো সপ্তম, এছাড়া তোমাদের আজকের বিষয় হলো যে ইসলাম ও নৈতিক শিক্ষা, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে ক্রমিক সংখ্যা রয়েছে, যে ক্রমিক হলো 4। তোমরা দেখতে পাচ্ছ এখানে অধ্যায় দেওয়া রয়েছে, অধ্যায়ের নাম হলো যে চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায়ের নাম হলো আখলাক। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ দেওয়া রয়েছে, এখানে উদ্দীপক বা অনুচ্ছেদ আকারে এখানে একটি কাজ দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা বলে দিচ্ছি যে, মনে করো তোমার মা বাবা সম্প্রতি স্থানীয় পৌরসভা নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন। তোমার মা বাবার লক্ষ্য হচ্ছে একটি আদর্শ সমাজ গঠনের মাধ্যমে এলাকায় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা। উক্ত লক্ষ্য অর্জনে তিনি কীভাবে সফল হতে পারেন, নিচের বিষয়বস্তুর আলোকে তা যুক্তি দেওয়ার জন্য। তো এটা হলো তোমার প্রশ্ন, আর নিচের যেই যুক্তি বলছে, যেটা এখানে দেখো সংকেত হিসেবে এখানে 5টা টপিক দেওয়া রয়েছে, 5টা হেডলাইন, এই 5টা হেডলাইনের আলোকে তোমাকে তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের দিতে হবে যে সদাচরণ, তারপরে দিতে হবে যে পরোপকার, তারপরে শালীনতার অপরিহার্যতা, আমানতের বাস্তবায়ন, শ্রম, শ্রমিকের মূল্যায়ন। তো এই 5টা টপিকের মাধ্যমে বা 5টা হেডলাইন দিয়ে তোমাদের এই সমাধানটা তৈরি করতে হবে। তো এইগুলোর মাধ্যমে আমরা তোমাদের এই সম্পূর্ণ নির্দেশনা বা নির্দেশকগুলো কিন্তু মেনে তোমাদের জন্য আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। এছাড়া তোমাদের এই অ্যাসাইনমেন্টের নম্বরও রয়েছে, নম্বরের ব্যক্তি যেটা বলা হয় বা মূল্যায়ন পদ্ধতি। তোমরা যদি আমাদের এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ভিডিওটি না টেনে উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত বা বরাদ্দকৃত নম্বর পাবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদের সপ্তম শ্রেণীতে তোমরা যারা রয়েছো, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে আখলাক। আমি আবার বলছি, তোমাদের 19তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে আখলাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ বা প্রশ্নপত্রসমূহ। তাহলে চলো আর দেরি না করে, তোমাদের জন্য যে আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রথমে যে দিবে যে, সম্প্রতি আমার বাবা স্থানীয় পৌরসভা নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়েছে, তার লক্ষ্য হচ্ছে একটি আদর্শ সমাজ গঠনের মাধ্যমে সমাজের উন্নয়নের ভূমিকা রাখা। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তিনি যে কাজগুলো করতে পারেন তা নিচে আলোচনা করা হলো। তো তোমরা প্রথমে এইটুকু লিখবে, এইটুকু লিখে আমাদের অ্যাসাইনমেন্টে যে 5টা টপিক দিয়েছে বা 5টা হেডলাইন দিয়েছে, এই 5টা হেডলাইন দিয়ে আমরা তা বিস্তারিত ব্যাখ্যা দিব বা সংজ্ঞা আকারে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বিষয়ের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধানগুলো আমরা খুব কষ্ট ও মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধান তৈরি করতে আমাদের আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না, কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো শিক্ষার্থী, তারপর আমরা প্রথমে দিয়েছি যে সদাচরণ। তো সদাচরণের মধ্যে দেখতে পাচ্ছ যে, সদাচরণ মানুষের একটি মহৎ গুণ, এত গুণ এহ গুণের মাধ্যমে
একজন মানুষ সমাজে সবার কাছে বিশ্বাসী হয়ে উঠতে পারে? একটি আদর্শ সমাজ গঠনে সদাচরণের ভূমিকা অপরিসীম। যদি সমাজের প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করা হয় এবং সমাজে প্রত্যেকটা মানুষকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করা হয়, তাহলে সমাজে যত বিশৃঙ্খলা, গণ্ডগোল, পরস্পরের হিংসা, বিদ্বেষ এই বিষয়গুলো কমে আসবে এবং সেই সমাজ একটি উন্নত সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সদাচরণ সম্পর্কে পবিত্র কোরআনে এক হাদিসে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে বলো তারা যেন শুধু উত্তম কথা বলে, শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো এটা হলো সূরা বানি ইসরায়েলের 53তম আয়াতের এটা অর্থ। তো এই ছিল তোমাদের সদাচরণের ব্যাখ্যা। এখন আমাদের যে দ্বিতীয় টপিকটা দেওয়া ছিল, ওই দ্বিতীয় টপিকের বিস্তারিত আমরা ব্যাখ্যা দেব। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় টপিক ছিল যে পরোপকার। তো পরোপকারে আমরা সুন্দরভাবে দিয়েছি যে মানুষ সামাজিক জীব, সামাজিক হতে হলে পরোপকারী হতে হবে, একজন অন্যজনের বিপদে এগিয়ে আসা, পাশে দাঁড়ানো, সহজ সহমর্মী হওয়া, শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্য সুখের হাসি ফুটাতে চেয়ে চেষ্টা করার মনুষ্যত্ব। পরোপকার মানব জীবনের শ্রেষ্ঠত্বের অলঙ্কার। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজের বাধা দেবে। সুরা আলে ইমরান আয়াত 110 থেকে এই অর্থটি যোগ করা হয়েছে। তারপর দেখা যাচ্ছে যে এ বিষয়ে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জগদ্দাসিনীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন। এটা তিরমিজির 1887তম আয়াতের অর্থ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা খুব কষ্ট করে তোমাদের পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের উত্তরপত্রটি তোমরা সঠিকভাবে লিখতে পারো এবং এতে করে তোমরা ভালো নম্বর পাবে এবং এতে আমাদের কষ্টের সার্থকতা। তাই শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো বা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, এতে করে তোমার মাধ্যমে তোমাদের বন্ধুর এই নির্ভুল উত্তরে একটু হলেও উপকারে আসতে পারে। তাই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সাথে বলবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা তোমাদের সকল শ্রেণীর সকল সপ্তাহের এই নির্ভুল সমাধানগুলো আমাদের চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে। তাই অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো তারপরে তৃতীয় নাম্বার যে টপিকটা ছিল যে শালীনতা। তো এখানে আমরা দিয়েছি শালীনতা অর্থ মার্জিত, সুন্দর, শোভন, শোভা ইত্যাদি। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় বজ্র সভ্য ও মার্জিন হওয়াকে শালীনতা বলে। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক, যা বহু নৈতিক গুণের সমষ্টি। বদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলীর সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়। একটি আদর্শ সমাজ গঠনে শালীনতার গুরুত্ব অপরিসীম। তো তারপরে দেখতে পাচ্ছ চতুর্থ নম্বর যে আমানত। তো এখানে আমরা চতুর্থ নম্বর দিয়েছি যে কোনো ব্যক্তির কাছে কোনো বস্তু গচ্ছিত রাখলে তাকে বলা হয় আমানত। আমানতের বস্তু মালিকের সাধ্যমূর্তি ব্যতীত ব্যবহার বুক বা করলে তা খেয়ানত। খেয়ানত করা হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানতকে বলেছেন মুনাফিকের লক্ষণ। হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি হলো মানুষ আমানতের বস্তুকে গতিময়ের বস্তুর মতো ব্যবহার করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষের কাছে এতটাই বিশ্বস্ত আমানতদার ছিলেন যে তার জনের দুশ্মনরাও তার কাছে মাল আমানত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করত ও নিরাপদে মনে করত। একটি আদর্শ সমাজ গঠনে আমানতের ভূমিকা অপরিসীম। তো এতটুকু হলো তোমাদের আমানতের বিস্তারিত ব্যাখ্যা। এখন আমরা চলে যাব সর্বশেষ যে সংকেতটি, সেই সংকেতে। তো এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ সংকেতটি হলো শ্রম ও শ্রমিকের মূল্যায়ন। তো এরই মাধ্যমে আমাদের শেষ হবে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না। এবং শিক্ষার্থীরা, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান দিই বা তোমাদের যা প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই যদি তোমাদের কোনো বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে
জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ বা প্রশ্ন করতে পারো। তাই ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নিও, এবং তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো এখানে সর্বশেষ যেটা শ্রম ও শ্রমিকের মূল্যায়ন, তো এতে দেওয়া হয়েছে একটা সমাজে মানুষ যত বেশি কর্মঠ হবে সেই সমাজে তত বেশি উন্নত হবে। তবে শুধু মানুষ কর্মঠ হলেই হবে না, ওই শ্রমিকদের মূল্যায়ন করা জরুরি। যদি শ্রমিকদের মূল্যায়ন করা হয় তাহলে শ্রমিকরাও আরও বেশি কাজ করতে উদ্বুদ্ধ হবে এবং তারা ওই সমাজের উন্নতি করতে সক্ষম হবে। ইসলামে অনেক মর্যাদা দেওয়া রয়েছে এবং অলসভাবে জীবনযাপনে অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের শ্রমিকদের গায়ে ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেইভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে উত্তরপত্রটি সাজিয়েছি তোমরা অনুরূপভাবে লেখো, আর তোমরা যদি কিছু চাও অ্যাড করতে বা বাদ দিতে তাহলে তোমরা করতে পারো, এবং আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে যেভাবে লিখেছি এভাবে লিখলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক হবে। তো তারপরে রয়েছে, আমার বাবা শ্রমিক সঠিক মূল্যায়নের মাধ্যমে মানুষের আরও শ্রমের প্রতি উদ্বুদ্ধ করতে পারবে এবং সমাজের উন্নতি সাধন করতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 19তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ, এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কী বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং শিক্ষার্থীরা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো আর আজ আর নয়, আবারও দেখা হবে তোমাদের নতুন একটি অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।